তিন ছিল ডিক্লাইনিং মেথড আর ডিক্লাইনিং মেথডে সমাধান করার জন্য তোমার কাজ বা ইয়ে আগে তোমাকে বের বের করতে করতে হবে হবে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন রেট দেখো এক একটা মেথডের কাজ এক এক রকম স্ট্রেইট লাইনে ছিল শুধু একবার বের করলেই হয়ে যায় প্রোডাকশন মেথডে আওয়ার দিয়ে বারবার বের করতে হয়েছে আর ডিক্লাইনিং মেথডে তোমাকে বের করতে হবে ডেপ্রিসিয়েশন রেট বের করে দিচ্ছি ডেপ্রিসিয়েশন রেট ডেপ্রিসিয়েশন রেট সিম্পল খুব ঝামেলার না বাট মনে রাখতে হবে ডিপ্রিসিয়েশন রেট বের করার জন্য তোমাকে যা করতে হবে দেখো ফর্মুলাটা ওয়ান ভাগ এন ইন্টু হান্ড্রেড এই হচ্ছে আমাদের ফর্মুলা ওয়ান ভাগ ওয়ান ভাগ এন ইনটু হান্ড্রেড আমরা জাস্ট এই ফর্মুলাটা ব্যবহার করব ব্যবহার করে দেখাই তোমাকে ওয়ান তো ই এন এর মান হচ্ছে আমাদের অঙ্কের ইয়ার এন এর মান ছিল পাঁচ বছর আমরা এন এর জায়গায় পাঁচ দিব এন এর জায়গায় পাঁচ বসাও তো তুমি পাঁচ বসাও এবং একশো দিয়ে গুণ করে দেখো আমরা যদি এক কে দিয়ে ভাগ করি পয়েন্ট টু জিরো হয় এবং একশো দিয়ে গুণ করলে টোয়েন্টি পার্সেন্ট তোমার চেক করে টোয়েন্টি পার্সেন্ট হয় যদি না হয় আমাকে জানাও হইলেও জানাও আমাদের ডেপ্রিসিয়েশন রেট বের করতে হবে টোয়েন্টি পার্সেন্ট হয় ওকে এবার তোমাকে প্রতিটা ইয়ারের ডেপ্রিসিয়েশন বের করতে হবে এইভাবেই মানে প্রত্যেকটা ইয়ারের ডেপ্রিসিয়েশন বের করতে হবে আমি দেখাই আমি একটা বসায় দেখাই তাহলে বাকিগুলো বসতে সুবিধা হবে তোমাকে বের করতে হবে ডেপ্রিসিয়েশন সূত্র কস্ট ডেপ্রিসিয়েশন কস্ট ইন্টু রেট এই হচ্ছে আমাদের ফর্মুলা কস্ট ইন্টু রেট হচ্ছে আমাদের ফর্মুলা ডেপ্রিসিয়েশনের ফর্মুলা ওকে কস্ট ইন্টু রেট এটাই যদি ফর্মুলা হয় এবার দেখো প্রতিটা ইয়ারের জন্য বের করতে হবে তোমাকে প্রতিটা ইয়ারের জন্য প্রথমে বের করি দুই হাজার দুইয়ের জন্য দুই হাজার দুইয়ের জন্য কস্ট মানে আমাদের অঙ্কে দেখো আমাদের সম্পত্তির দাম কত ছিল আমরা কত দিয়ে কিনেছিলাম উনত্রিশ হাজার আর অবছর রেট পাইছি কত আমরা কিভাবে করছি মানে রেটটা করে আগে ওয়ার্কিং করে রেটটা আমরা ভিড় করে ফেলছি আগে ওয়ার্কিং করে এবং অরিজিনাল দামের উপর পার্সেন্টটা করে আমরা পেয়ে গেছি ডেপ্রিসিয়েশন এবার আমি যদি দ্বিতীয় বছর করি বা ইয়া দ্বিতীয় বছরটা যদি বের করি তাহলে এইভাবেই করতে হবে দুই হাজার তিনের তবে কত ছিল আমাদের উনত্রিশ হাজার সেই উনত্রিশ হাজার এখন আর হবে না উনত্রিশ হাজার থেকে আগের বছরের ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিতে হবে এটা হচ্ছে মূল কাজ আগের বছরের অপচয়টা বাদ দিয়ে দিতে হবে তাহলে আমাদের উনত্রিশ হাজার থেকে আগে বাদ যাবে পাঁচ হাজার আটশো বাদ যাওয়ার পর কত হয় তো

দেখো প্রথম হয়েছে অরিজিনাল টাকার উপর পরের বছর অরিজিনাল টাকা থেকে অবশ্যই বাদ দেওয়ার পরের টাকার উপর হবে আচ্ছা এর পরের বছরটা যদি আমি বের করতে চাই এর পরের বছরটা যদি আমি বের করি দেখো কি হয় দুই হাজার চারটা যদি আমি বের করতে চাই তাহলে অরিজিনাল ভ্যালু হচ্ছে এইটা এই যে আমার অরিজিনাল ভ্যালু হবে এই টাকাটা এবং এই টাকাটা থেকে আমি বাদ দিব তেইশ হাজার দুইশো থেকে আমি বাদ দিব গত বছরের অবচর এই যে কত বছর অবসর ছিল চার হাজার ছয়শো চল্লিশ চার হাজার ছয়শো চল্লিশ বাদ দিলে কত হয় দেখার পাঁচশো ষাট এই আঠারো হাজার পাঁচশো ষাট এর উপর টোয়েন্টি পারসেন্ট আঠারো হাজার সাতশো বারো তিন হাজার এরপরে আছে আমাদের আরেকটা বছর ওই বছরটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সেমটা কপি নিতে পারি দুই হাজার পাঁচেরটা যদি বের করি দুই হাজার পাঁচের ক্ষেত্রে টাকা বসবে এই আঠারো হাজার দেখো এই আঠারো হাজার বসাতে পারবো আমি এই আঠারো হাজার গিয়ে বসবে অরিজিনাল টাকার জায়গায় আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো ষাট টাকা তিন হাজার সাতশো বারো বাদ দেবার কত থাকে দেখো তো চোদ্দ হাজার আটশো আটচল্লিশ চোদ্দ হাজার আটশো

ওকে আমি কি লাস্ট ইয়ারে যাব একদম দুই হাজার ছয় ভাইয়া ডি এর ক্ষেত্রে লাস্ট ইয়ারের অবচয় বের করা খুবই সিম্পল মানে আর তোমাকে পার্সেন্ট করতে হবে না লাস্ট ইয়ারের ক্ষেত্রে তোমাকে পার্সেন্ট করতে হবে না লাস্ট ইয়ারের ক্ষেত্রে নিয়মটা কি বলি সর্বশেষ যে টাকাটা ছিল উনত্রিশশো সত্তর সেখান থেকে সেলভেজ ভ্যালুটা বাদ দিয়ে দিবা সেলভেজ ভ্যালুটা এই যে উনত্রিশশো সত্তর যে লাস্ট প্রাইসটা ছিল এখান থেকে বাদ দিয়ে দাও দুই হাজার স্যালভেসার থাকে কত মাত্র নশো সত্তর সত্তর এটা হবে মানে টাকাটা সরি ভুল দুই হাজার টাকা এটা ছিল উনত্রিশশো কত সত্তর এখান থেকে এমন টাকা বাদ দেওয়ার জন্য আনসারটা থাকে দুই হাজার এই পরিমাণ টাকা বাদ দিতে পার আনসারটা দুই হাজার থাকে তাহলে আমরা নয়শো সত্তর বাদ দিব নয়শো সত্তর নয়শো সত্তর বাদ দিলে দুই হাজার টাকা থাকে কেন বলি কারণটা তোমাকে বলছি অবশ্যই এমন পরিমাণ বাদ দিতে হবে যেন আমাদের সেলভেজ ভ্যালুটা দুই হাজার থাকে লাস্ট ইয়ারে যেন সেলভেজ ভ্যালুটা দুই হাজার থাকে আমি আবার বলছি এটা যেন ঝামেলা না হয় এটা পার্সেন্ট করা যাবে না আর কি লাস্ট ইয়ারটা পার্সেন্ট করতে পারব না আমরা উনত্রিশশো টাকা যেটা সর্বশেষ ইয়ারের অবচয় বের হয়েছে সর্বশেষ এর অবচই বের হয়েছে এখান থেকে আগে বাদ দাও আমাদের টাকা কত ছিল চোদ্দ হাজার আটশো ছিল তো এখন কিন্তু এটা থেকেই উনত্রিশশো সত্তর টাকা বাদ দিয়ে বাকিটার উপর পার্সেন্ট হওয়ার কথা না এটা আগে বসাও বসায় দেখি বিয়োগ করলে কথা হয় চোদ্দ হাজার ছিল আটশো আটচল্লিশ এখান থেকে বাদ যাবে উনত্রিশশো সত্তর এটুক টাকা বাদ যাবে বাদ যাওয়ার পর বাকিটার উপর পার্সেন্ট হওয়ার কথা ছিল আগে বাদ দিয়ে দেখো তো কত আসে আনসারটা আগে বাদ দিয়ে আমাকে জানাও আনসারটা কত আসে আমরা তো সব সময় এই কস্ট থেকে অরিজিনাল টাকা থেকে 11878 সরি ভাইয়া 11878 এখন আছে 11878 ওকে এই এখন কিন্তু অরিজিনাল টাকা ছিল 18000 14000 সেখান থেকে 2970 টাকা অবচয় বাদ দেওয়ার পর এখন আসছে 11878 এটা কিন্তু রেগুলার সিস্টেমে আসছে বারবার আমরা এটাই করছি এখন এটার উপর পার্সেন্ট হওয়ার কথা ছিল বাট লাস্ট ইয়ারে তুমি পার্সেন্ট করতে পারবে না লাস্ট ইয়ার হবে কি সেলভেজ ভ্যালুটা বাদ যাবে সেলভেজ ভ্যালুটা 2000 ছিল এই 2000 বাদ যাবে বাদ যাওয়ার পর যত টাকা থাকবে পুরোটাই অবচয় এই 2000 টাকা বাদ দেওয়ার পরে যত টাকা থাকবে সবটাই অবচয় তাহলে আমাদের এই এগারো হাজার চোদ্দ হাজার আটশো আটচল্লিশ থেকে উনত্রিশশো বাদ যাওয়ার পর থাকে আমাদের এগারো হাজার আটশো আট আটাত্তর এটা শেষ বছর হওয়ার কারণে শেষ বছরের জন্য তুমি আর পার্সেন্ট করতে পারবা না তুমি অরিজিনাল টাকা থেকে পার্সেন্ট না করে শুধু সেলভেজ বাদ দিতে পারবা সেলভেজ গুলো বাদ দিলে আমাদের এটার আনসার চলে আসে দুই হাজার যদি বাদ যায় নয় হাজার আটশো আটাত্তর নয় ওকে এই হচ্ছে আমাদের আহ ডিক্লিনিং রেটে ডিক্লিনিং মেথডে যদি আমরা ডেপ্রিসিয়েশন বের করি তাহলে মেথডটা আমাদের এরকম আবার আসো আমি এটার পরে যদি আমরা টেবিলটা করতে চাই টেবিলটা কে করে দেওয়া লাগবে না কি টেবিলটা সেম বুঝতে পারো কেরিং বেলুটা করে দেওয়া লাগবে না ভাইয়া কেরিং ভেলোটা কিন্তু সেম একদম সেম জাস্ট এগুলো আমরা বসায় দিবো ক্যারিং বেলোটা জাস্ট অবশ্যই এটা বসাবো ক্রমান্বয়ে যোগ করব এই এই টেবিলটা আগের মতোই কমপ্লিট করে নিব ওকে আমি এটা দেখালাম না আর অবশ্যই হবে ডেপ্রিসিয়েশন যাবে হবে সেম টাকা হবে প্রথমটা 5800 টাকা হবে 5800 ওকে ভাইয়া হ্যাঁ ভাইয়া বলুন 2970 থেকে যে 970 বাদ দিয়েছিলেন এই লাইনটা কি বাদ ওই লাইনটা বাদ এখন যেটা লিখেছি এটা রিয়েল হ্যাঁ এখন যেটা আছে এটা রিয়েল ঠিক আছে এখন যে লাইনটা অ্যাক্টিভ আছে এটা ওকে আমরা কি টেবিলটা করতে পারবো নাকি আমি করে দিব ওকে তাহলে আসো আমি আর একটা জিনিস এটা করব না আমরা করেছি স্ট্রেট লাইন আমরা করেছি প্রোডাকশন মেথড আমরা করেছি ডিক্লিনিং মেথড সাম অফ ইয়ার করবো কিন্তু ডবল কিন্তু ডাবল ডিক্লিনিংটা করবো না ডবল ডিক্লিনিং এর ব্যাপারটা বলে দিই দেখো ডবল ডিক্লিনিং আর এখানে ছিল কি শুধুই ডিক্লিনিং পার্থক্যটা কি দেখাতো একটা সিঙ্গেল একটা ডবল আমরা যেটা করেছি এটা ছিল ডিক্লেনিং আর এখানে বলছে ডবল ডিক্লেনিং ডবল ডিক্লেনিং হবে মেথড হলে পার্থক্যটা হবে এখানে যখন ডবল লিখবা তখন এখানে যখন সূত্র লিখবা এই সূত্রের সাথে তুমি দুই দিয়ে গুণ করবা তাইলে হয়ে যাবে ডবল দুই দিয়ে গুণ করবা দেখো আমি যদি দুই দিয়ে গুণ করি এই পার্সেন্টটা আর বিশ পার্সেন্ট থাকে না পার্সেন্টটা হয়ে যায় চল্লিশ পার্সেন্ট খেয়াল করো একটু আমি যখন সূত্র লিখবো এন বাই টু ইন্টু টু এন বাই টু ইন্টু টু এই টু দিয়ে যখন গুণ করবো তখন আনসারটা থাকে না হয়ে যায় করে সামনে যদি আমরা যাই তাহলে এটাকে বলা হয় ডবল এই সূত্রটাকে দুই দিয়ে গুণ করে লিখে যদি কাজ করি ওইটাকে বলা হয় ডবল ডিক্লেনিং নাকি বুঝাইতে পারেনি সেম কাজগুলা যদি আমি চল্লিশ পার্সেন্ট দিয়ে করি সেম কাজগুলা যদি আমি চল্লিশ পার্সেন্ট দিয়ে করি সেম কাজগুলা যদি আমি চল্লিশ পার্সেন্ট দিয়ে করি তাইলে হবে ডবল ডিক্লিনিং মেথড তুমি কি ক্লিয়ার নাকি আমি আরো ডিটেইলস করবো বুঝতে পারছি যখন বলবে যখন বলবে ডিক্লিনিং মেথড তখন আমরা এইভাবেই লিখবো আর যখন বলবে ডবল ডিক্লিনিং তখন আমরা এন বাই টু ইন্টু টু দিয়ে সূত্রটা শুরু করব যেটা থার্টি হবে এটা হয়ে যাবে যেটা হবে টোয়েন্টি হয়ে যাবে তোমার তখন আমরা এইখানে যে পার্সেন্টটা বেরোবে এই পার্সেন্টে আমরা বাকি কাজগুলো করে নিব করার সিস্টেমটা একদম সেম ঠিক আছে তুমি করে নিও আমাকে দেখাও আমি চেক করে দিব অথবা আমি আনসারটা গ্রুপে দিয়ে রাখবো এবার আসো আমরা যেটা শিখবো এটা হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট ম্যাথড এটা গুরুত্বপূর্ণ শিখতে হবে সাম অফ ইয়ার ডিজিট ম্যাথড বাংলা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি আমরা এই মেথডটা এখন সমাধান করব। সাম ডিজিট মেথড বাংলা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সামফিয়ার বের করতে হবে সামোফিয়ার সামফিয়ার মানে আমরা কয় বছরের অঙ্কটা করি আমরা যে অঙ্কটা করতেছি তার বয়স কত বছর ছিল পাঁচ বছর বছর হলে পাঁচ থেকে শুরু করব করবো হ্যালো পাঁচ চার তারপর ছিল তিন তারপর দুই তারপরে এক সব মিলিয়ে কথা পনেরো ভাইয়া এটাকে বলা হয় সাম অফ ইয়ার ডিজিট মানে আমরা যত বছরের অঙ্ক করবো তত ইয়ার একদম উল্টা থেকে যুগ করতে হবে দশ বছর হলে দশ নয় আট সাত ছয় চার তিন দুই এক এইভাবে হ্যাঁ আর যদি পাঁচ বছর হয় পাঁচ চার তিন দুই এক দুই বছর হলে দুই এক এইভাবে বছরটাকে আমরা উল্টা যুগ করে নিব নেওয়ার পর এটাকেই বলা হয় সাম অফ ফিয়ার ডিজিট এবার তোমাকে ডেপ্রিসিয়েশন বের করতে হবে ডেপ্রিসিয়েশনের সূত্র দেখো আগের সূত্রটাই আমরা আগে ব্যবহার করছি এই সূত্রটা এই যে এই সূত্রটাই কস্ট মাইনাস গুলো নিচে হবে টোটাল প্রোডাকশন না দিয়ে নিচে হবে সাম অফ ইয়ার সাম অফ ইয়ার আর নিচে কারেন্ট ইয়ার বাস এই হচ্ছে ভাইয়া আমাদের মূল ফর্মুলা হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা সাম অফ ইয়ার ডিজিট মেথডে করতে চাইলে আমাদের মূল ফর্মুলা হচ্ছে এটি এবার আমাদের কাজ মান বসানো মান আমরা কিভাবে বসাবো দুই হাজার দুইয়ের জন্য একবার দুই হাজার দুইয়ের জন্য হবে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ কস্ট ছিল উনত্রিশ হাজার সেলভেজ ভ্যালু ছিল সবসময় আমাদের দুই হাজার সাম অফ ইয়ার আমরা এখন যেটা বের করছি কত ছিল ভাই সাম অফ ইয়ার পনেরো এখানে বসাবো পনেরো আর কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ার দিয়ে আমরা গুণ দিব কারেন্ট ইয়ার মানে হচ্ছে এই যে প্রথমটার জন্য পাঁচ তারপর একটার জন্য চার তারপরটার জন্য তিন তারপর একটা টু ওয়ান এইভাবে চলবে তাহলে আমরা যেহেতু প্রথমটার কাজ করতেছি এখানে বসবে পাঁচ আনসারটা বসাও তো কত হয় নয় হাজার নয় হাজার ঠিক সেম সবকিছু ঠিক থাকবে পরেরটার জন্য এখানে বলেছে চার ঠিক সেম সবকিছু থাকবে তারপরের জন্য এটা হবে তিন ঠিক সেম তারপরটার জন্য এটা হবে দুই

তোমাকে পাঁচটা মেথডে অবচয় বের করা শিখতে হবে পাঁচটা মেথডে অবচয় বের করা শিখতে হবে আর আমরা এখানে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছি তারা পুরো একটা চ্যাপ্টার পাবো এই ডেপ্রিসিয়েশনের জন্য সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নামে একটা বই আছে ওইটাতে আমরা যারা অ্যাকাউন্টিং এ আছি তাদের একটা বই আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ওইখানে আমরা একটা চ্যাপ্টার এটা পাবো আচ্ছা এই যে টাকাগুলো হয়ে গেল এখন আমাদের এখানে সাম অফ ইয়ার ডিজিট মেথডের পার্থক্য শুধু একটুকি ছিল যে আমরা ইয়ার যোগ করে নিব তারপরে কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড টোটাল ইয়ার যোগফল কারেন্ট ইয়ার দিয়ে গুণ 5 4 3 2 1 এভাবে যতটা থাকবে ততটা দিয়ে গুণ করব টাকা বেরিয়ে যাবে এবার যদি আমি তোমাকে বলি যে তুমি আমাকে কেরিং ভ্যালু বের করে দাও অ্যাডজাস্টিং করে দাও সেম না কেরিং ভ্যালু এবং অ্যাডজাস্টিং হ্যাঁ ভাই কেরিং ভ্যালু বসাবো 9000 ডেপ্রিসিয়েশন বসাবো 9000 তারপরটা 7200 ঠিক তারপর পাঁচ হাজার চারশো তারপর ছয়ত্রিশশো লাস্ট ওয়ান হচ্ছে আঠারোশো ওকে আবার এই কি বসাবো যোগ করে করে নয় হাজার ষোলো হাজার দুইশো ষোলো হাজার দুইশো সাথে পাঁচ হাজার চারশো যুগ করলে কথা হয় বিশ হাজার ছয়শো

ঠিক আগের মতোই বের করা যাবে আর ডেপ্রিসিয়েশনের যাবে দা একটাই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট টাকা হবে 5800 5800 না প্রথমটা আমাদের 9000 যেহেতু এই মেথডে 9000 টাকা দিতে হবে 9000 ওকে আমরা কি কি শিখেছি আমরা শিখেছি কিভাবে ডেপ্রিসিয়েশন বের করা যায় কয়েকটা মেথডে আমরা শিখেছি কিভাবে ক্যারিং ভ্যালু বের করা যায় টেবিল থেকে আমরা শিখেছি কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হয় এই পর্যন্ত যদি তোমার কোথাও প্রশ্ন থাকে বলো